জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিক উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা বুধবার 17 আগস্ট বিকেলে কক্সবাজারের পেকু উপজেলার রাজাখালী সবুজ বাজার যুবলীগের অফিস কার্যালয়ে রাজাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজ খান রাজুর সভাপতিত্বে ও রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরিদুল আলমের সঞ্চালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিক উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকু উপজেলা যুবলীগের সভাপতি ও পেকু উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পেকু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকু উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ জিয়াবুল হক জিকু, পেকু উপজেলা যুবলীগের সহসভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ শফিউল্লাহ, পেকু উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন, রাজাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনসারুল ইসলাম টিপু, পেকুয়া উপজেলা যুবলীগের সদস্য হোসেন মোহাম্মদ বাদশা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পেকু উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক হাসান ফারুক, পেকু উপজেলা যুবলীগের সহসম্পাদক আব্দুল করিম, পেকুয়া সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনসারউদ্দিন, রাজাখালী ইউনিয়ন পরিষদের 2 দুবারের সফল মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাদশা মিয়া, পেকু উপজেলা যুবলীগের সদস্য মাস্টার কায়েম রেজা, রাজাখালী ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সমিউল্লাহ সহ রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল অতিথিদের জন্য নাস্তার আয়োজন করা হয়। জাতির জনকের শ্রাদ্ধ বার্ষিকের উপলক্ষে আপনাদের মুখে দুটো বাদ তুলে দেওয়ার জন্য আমরা আজকে আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি। আপনাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম এবং অন্যদিনের শুভেচ্ছা। ভাই আমার বন্ধু আমার, আপনারা জানেন 1975 সালের 15 আগস্টের কালো রাত্রিতে যারা এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, আমাদের কারণ যদি আপনার কোনো ক্ষমা ভেদ দুঃখ হয়ে থাকে কষ্ট
সবাই থাকেন, মান অভিমান করে থাকেন। আসুন সবাই মিলে আমরা সেই দুঃখ গ্লানি সব কিছু ফেলে আমরা যে দূরে চেয়েছিলাম, আমরা যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন বাংলাদেশ চেয়েছিলেন, খোলা আদায় দূরের মধ্যে বাংলাদেশ গঠন করার জন্য যে দেশ চেয়েছিলেন সেই দেশ সফল করার জন্য গণতন্ত্র শেখ হাসিনা 2041 সালের যে মিশন মিশন যে কল্পনা করেছেন সেই কল্পনা সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এক অভিন্ন হই। সবাই আশা করি ইনশাআল্লাহ আমাদের দাওয়াতে অংশগ্রহণ করবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গ। আপনাদেরকে আমি দুপুর থেকে এখানে বসে রেখে অনেক কষ্ট দিয়েছি। আমাদের অতিথি অনুষ্ঠিতি আর আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন আর তারা যারা বাইরে আসছেন, আপনারা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সন্তানদের করবেন। কারণ আজকে 24 তারিখ আমরা যে প্রোগ্রামটা করবো এখান থেকে আমরা গাড়ি দেব, সবাই সবুজ বাজার বা যে প্রান্ত থেকে আসেন আমরা গাড়ি দেব, আপনারা সেই গাড়ি করে আমার সাথে যাবেন। সে করতে যাবেন আমাদের জমি সেটি আবার নতুন করে রাখবে এ আশা প্রত্যাশা রেখে আপনারা সকলের সুস্থ কামনা করেন। আজকে এই প্রস্তুতি